জানা অজানার এই পৃথিবীতে অবাক করার মতো জায়গার কোনো শেষ নেই। পৃথিবীতে অপূর্ব সুন্দর জায়গাগুলো যেমন আছে, তেমনি আছে ভয়ঙ্কর সুন্দর কিছু জায়গা। এই সকল জায়গা ভ্রমণ পিপাসুদের শিহরিত করে নিয়ে যায় সেখানে। ডোর টু হেল বা নরকের দরজা ঠিক তেমনই একটি জায়গা। বিশাল গোলাকার গর্তে আবিরাম দাউ দাউ করে জ্বলে যাচ্ছে আগুন। দেখে মনে হয় নরকের প্রবেশের দরজা বুঝি এটি, আর তাই তো এর নাম দেওয়া হয়েছে ডোর টু হেল। পৃথিবীর বুকে নরকের এক ঝলক এই ডোর টু হেল বা নরকের দরজা। আসুন তাহলে জেনে আসা যাক এই ডোর টু হেল সম্পর্কে কিছু তথ্য। এই ডোর টু হেল অবস্থিত তুর্কমেনিস্তানের কারাকুম মরুভূমির দারোয়েজা নামের একটি গ্রামের কাছে। এর অধিকাংশ জায়গা মরুভূমির অন্তর্গত। কারাকুম মরুভূমির মাঝামাঝি অবস্থিত 350 জন বাসিন্দা নিয়ে গড়ে উঠেছে এই গ্রাম দারোয়েজা। এই ডোর টু হেল দেখতে ভয়ঙ্কর সুন্দর লাগে রাতে। এখানকার উত্তাপ এতই বেশি যে চাইলেও আপনি 5 থেকে 10 মিনিটের বেশি এখানে থাকতে পারবেন না। মরুভূমির মাঝে বিশাল এই গর্তে জ্বলে যাচ্ছে ভয়ঙ্কর আগুন। এই জায়গাটি দর্শনার্থীদের নরকের কথাই মনে করিয়ে দেয়। এ যেন পৃথিবীর মাঝে নরকের এক ঝলক। প্রচণ্ড উত্তাপের এই জায়গাটি পরিণত হয়েছে পর্যটন কেন্দ্রে। অনেকেই আবার এটিকে শয়তানের সুইমিং পুল নামেও ডেকে থাকেন। এই ডোর টু হেল বা নরকের দরজা মূলত একটি প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র। 1971 সাল থেকে এখানে অনবরত জ্বলছে আগুন। এই জ্বালামুখ নিয়ে নানান মতভেদ রয়েছে। বলা হয়ে থাকে 1971 সালে তুর্কমেনিস্তান সোভিয়েত যুক্তরাষ্ট্রের অন্তর্ভুক্ত ছিল। কয়েকজন সোভিয়েত ভূতাত্ত্বিক তখন খনিজ তেলের সন্ধানে কারাকুম মরু অঞ্চলে অভিযান শুরু করেন। এই উদ্দেশ্যে ড্রিলিং শুরু করলে কিছুদিনের মধ্যেই তারা টের পান ভূগর্ভস্থ গ্যাসের এক ভাণ্ডারের উপরেই বসে আছেন তারা। এরপর কয়েক জায়গায় গর্ত খুঁড়ে এই গ্যাস ক্ষেত্রকে মুক্ত করা হয়েছিল, কিন্তু এভাবে এখানকার ভূগর্ভে জমে থাকা প্রাকৃতিক গ্যাস পুরোটাই বের করা সম্ভব হয়নি। ফলে ভূপৃষ্ঠের একটা বড় অংশ তারা উন্মুক্ত করে দিয়েছিল। তাদের আশঙ্কা হয় এই গ্যাস ক্ষেত্র থেকে বিষাক্ত গ্যাস আশেপাশের এলাকায় ছড়িয়ে পড়বে, তাই তারা এই গ্যাস ক্ষেত্রটিতে অগ্নিসংযোগ করেন। তারা ভেবেছিলেন যে কিছুদিনের মধ্যেই গ্যাস পুড়ে শেষ হয়ে যাবে, কিন্তু তাদের ধারণা সম্পূর্ণ ভুল প্রমাণিত করে 4 দশকেরও বেশি সময় ধরে এই গ্যাস ক্ষেত্রটি ক্রমাগত আগুন জ্বলে চলেছে। বিজ্ঞানীরাও জানেন না গত 47 বছর ধরে জ্বলা এই আগুন কবে বন্ধ হবে। এভাবেই মরুভূমির মাঝে এতকাল ধরে আবিরাম দাউ দাউ করে আগুন জ্বলে যাচ্ছে। এই অবাক করা জায়গাটি দেখার জন্য পর্যটকেরা ভিড় জমান এখানে। উইকিপিডিয়ার এক তথ্য বলছে দীর্ঘদিন ধরে অগ্নিমুখীটি অনবরত জ্বলছে। একে নরকের দরজা বলা হয়। কারাকুম মরুভূমিতে অবস্থিত অগ্নিমুখীটির ব্যাস 226 ফুট। 2009 সাল থেকে এখন পর্যন্ত 50,000 পর্যটক এই স্থানটি পরিদর্শন করেছেন। এটি কোনো প্রাকৃতিক গ্যাস নয়। গ্যাস অনুসন্ধানের সময় অনুসন্ধানকারীরা গ্যাসবহুল গুহার মধ্যে মৃদু স্পর্শ করলে দুর্ঘটনাক্রমে মাটি ধসে পুরো ড্রিলিং রিগসহ পড়ে যায়। যদিও এই দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি। প্রাথমিকভাবে গবেষণা করে বিষাক্ত মিথেন গ্যাসের ব্যাপারে গবেষকেরা নিশ্চিত হন। তাদের ধারণা ছিল এখানে সীমিত পরিমাণ গ্যাস থাকতে পারে, কিন্তু তাদের ধারণা ভুল প্রমাণ করে এটি 1971 সাল থেকে অনবরত জ্বলছে। 2010 সালের এপ্রিলে তুর্কমেনিস্তানের রাষ্ট্রপতি গ্যাস ক্ষেত্রটি পরিদর্শন করে এটি বন্ধের কথা বলেন। তিনি বলেন তা না হলে ওই এলাকার অন্যান্য প্রাকৃতিক গ্যাস উত্তোলনের উপর এর প্রভাব পড়তে পারে। বর্তমানে তুর্কমেনিস্তান তার প্রাকৃতিক গ্যাস উত্তোলন বৃদ্ধি করার পরিকল্পনা করছে।